নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। প্রত্যাহার হয়ে গেল কৃষি আইন, তিন কৃষি আইন প্রত্যাহার করলো কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরু নানকের জন্মদিনে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বললেন যে কৃষকদের জন্য যে এই আন্দোলন, সে আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সে আন্দোলনের প্রতি সহানুভূতি জানিয়ে আইন প্রত্যাহার করা হলো। এবং প্রত্যেককে তিনি বলেছেন যে এই গুরু নানকের জন্মদিনে সকল কৃষক যেন তাদের পরিবারের সঙ্গে, পরিবারের কাছে যায় এবং তারা যেন স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে, এই বলেছেন। কিন্তু এই যে হঠাৎ করে এই কৃষি আইন, আমরা বেশ কিছুদিন ধরে শুনছিলাম যে কৃষি আইন হয়তো তুলে নেওয়া হবে বা বাতিল করে দেওয়া হতে পারে, এইটা কেন করলেন? কারণ আমরা যেখানে দেখেছি যে 56 ইঞ্চি ছাতি সেখানে তারা যাই করে সেটাই নাকি সাকসেস, সেই জায়গা থেকে এরকম একটা সিদ্ধান্ত এক বছরের মধ্যে নেওয়া কেন এটা হলো, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এর পিছনে কি রয়েছে, আমাদের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে রয়েছেন সাংবাদিক অরূপ। অরূপ দা, তোমাকে স্বাগত জানাচ্ছি। কি মনে হচ্ছে যে বিরোধীরা বলছে তাদের জয়, এবং সমস্ত বিরোধীরা মাঠে নেমে পড়েছে যে কার কৃতিত্ব কার? যেমন রাজ্যের সিপিএম, তারা বলেছে বঙ্গ সন্তান হান্নান মোল্লা তার নেতৃত্বে এই কৃষি আইনের, কৃষি বিরোধী যে আইন, কৃষি আইনের পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলন তিনি সংগঠিত করেছেন, অতএব আমরা গর্বিত, ঘুরিয়ে নিজেদের দিকে নেওয়ার চেষ্টা। তৃণমূল যেমন প্রেস কনফারেন্স করে বলেছে যে তারা সংসদে এই আইন পাস হওয়ার সময় প্রচুর আন্দোলন করেছিলেন এবং বিরোধিতা করেছিলেন, তার জন্য তাদের বেশ কয়েকজন সাংসদকে বার করে দেওয়া হয়েছিল, তেমনি কংগ্রেসও বলেছে, বিভিন্ন দল রাস্তায় নেমেছে। তো বলবে বিষয়টা নিয়ে, পিছনে রাজনীতিটা কি বলে মনে হয়? বিপ্লব, প্রথমত আজকের এই ঘোষণা আমার বলা যেতে পারে যে এই বছর শেষ হতে চললো, ফলে এই বছরের অন্যতম বড় ঘোষণা এটা। মোদী সরকার ক্ষমতায় আসার পর যে আর কি আইন এনেছিল বা যেগুলো করা, পার্সু করার চেষ্টা করেছিল, কোনোটা থেকে এখনো পর্যন্ত পেছনে ফিরে আসেনি। যেটা করেছিল এই প্রথম কোনো জায়গায় বলা যেতে পারে ধাক্কা খেলো বা কয়েক কদম পিছিয়ে এলো, সেটা এবার স্বাভাবিক। যেহেতু আমরা জানি আসন্ন 5 রাজ্যের ভোট আসছে, ফলে স্বাভাবিকভাবেই এটাকে কেন্দ্র করে ভোটের উত্তাপ অনেক গরম হবে, চাপান উত্তর বাড়বেই। কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম পেট্রোল বা ডিজেলের উপরের থেকে যখন সেস কমিয়ে দেওয়া হলো বা কিছু, তখন এটা নিয়েও রাজনীতির রং লেগেছিল যে উত্তরপ্রদেশ ভোটের বা অন্য রাজ্যের ভোটের দিকে তাকিয়ে করা হয়েছে, স্বাভাবিক। ফলে ভোটের আগে যখন করা হয়েছে এই প্রশ্ন তো সেটা তো থাকবেই বড় করে। এবার এবার যেটা তুমি বলছিলে যে সিপিএম, সিপিএম তো জানি যে আসলে ভারতবর্ষে কৃষকদের বাদ দিয়ে কোনো রাজনীতি করাটা যায় না, খুব কঠিন রাজনীতি। আর সিপিএম তো সেটা হারে হারে জানে, সিঙ্গুরের পর কি হয়েছে কৃষকের পর, এবার সেটা তো সিপিএম এর থেকে ভালো কেউ জানে না বিপ্লব, ফলে সিপিএম সেটা ভালোভাবেই জানে। কিন্তু ইন্টারেস্টিং, আমি যেটা বলতে চাইবো, প্রধানমন্ত্রী যদিও বলেছেন যে কৃষি আইন প্রত্যাহার করলাম, মানুষ তার তপস্যা শুনেনি, সেটা একটা জিনিস। কিন্তু আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং বলেছে, সেটা যদিও সে ইলাবরেটলি বলেনি বিপ্লব, সেই জায়গাটা হচ্ছে কৃষি আইনটা চালু করেছিলাম কৃষকের স্বার্থে, কিন্তু প্রত্যাহার করছি দেশের স্বার্থে। এটা এই দুটো লাইন কিন্তু খুব ইন্টারেস্টিং আর কি। কৃষি আইনকে কেন্দ্র করে আমরা জানি অনেক সময় প্রচুর নিরাপত্তা জনিত বিঘ্ন হচ্ছে বলে খবর এসেছিল, অন্যান্য শক্তির ভেতরে ঢুকে যাচ্ছে বলে খবর এসেছিল, সেটা আজকের দিনে উনি আর সেটা এলাবোরেট করেননি, কিন্তু এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এবার যেটা হলো আমরা জানি, এবার আসি হচ্ছে রাজনীতির কথায়। কারণ এটা স্বাভাবিকভাবেই যারা মোদী বিরোধী শক্তি বা মোদী বিরোধী যে আর কি লেফট ইন্টেলেকচুয়ালসরাও আছে, তারা আজকে স্বাভাবিকভাবে উল্লসিত যে এই প্রথম মোদী যেখানে ব্যাকট্র্যাক করেছে বলা যেতে পারে, যে সেখানে দাঁড়িয়ে যেটা বললে হান্নান মোল্লা কে নিয়ে সিপিএম করছে, তৃণমূলের মতো করছে, আম আদমি পার্টির মধ্যে রাহুল গান্ধী টুইট করেছে, ফলে এই সাফল্যের ভাগিদার সবাই হতে চায়, সবাই কৃষকদের কাছে মেসেজ দিতে চায়। এই জায়গা থেকেই আসবো, যে আমরা যখন দেখতে পাচ্ছি যে 2024 এর দিকে লক্ষ্য রেখে যে ন্যাশনাল ভাবে আর কি
জাতীয় দলগুলি যেভাবে, বিশেষ করে কংগ্রেস বা সেই সঙ্গে আমাদের রাজ্যে যদি তৃণমূলের কথাও বলি, তারা যেভাবে মানে প্রচারে যাচ্ছিল, যে অ্যান্টি বিজেপি যে প্রচারে যাচ্ছিল, এই 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 সিদ্ধান্তের ফলে বিরোধীরা কি খানিকটা মানে কৃতিত্বীতে গিয়ে ছন্ন ছাড়া হবে না, বা এক হবে কি মনে হচ্ছে এই জায়গাটা থেকে? বিপ্লব, আমি আগে কথাটা শেষ করে নিই, যে কৃষি আইনটা তো চালু হয়নি, যে প্রত্যাহার করলো সেটা তো চালুই হয়নি, কিন্তু তা সত্ত্বেও বিপ্লব, আমরা কি কৃষকরা কি তাদের আগে ধান বা সঠিক মূল্যে বিক্রি করতে পাচ্ছে, সেটা কি দেশ জুড়ে সেটা পাচ্ছে? সেটা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই তো দেখছি পাচ্ছে না কৃষকরা। ফলে আর কি যেটা চালুই হয়নি, কৃষকরা কি এখন আত্মহত্যা হচ্ছে না দেশে বিভিন্ন জায়গায়? ফলে এরকম তো নয় যে কৃষকরা খুব ভালো আছে, বা কৃষকদের ক্ষেত্রে যে সরকারি রাজ্য সরকারের নীতি বা কেন্দ্রীয় সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা কি পাল্টাবে? এই আমার মনে হয় এই জায়গাগুলো মূল জায়গা, কারণ এখন কৃষি আইন যেটা চালু হয়নি, ফলে সেটার উপরেও তো এখন আমরা দেখছি আজকে আজ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কৃষকরা তো তাদের ধানের সঠিক মূল্য পাচ্ছে না। বিপ্লব, এবার আসি তোমার যেটা বলছে, তুমি যেটা বলছিলে, আমার এইটা দুটো জায়গা, এবারে যে ভোটটা আসছে সেখানে দাঁড়িয়ে, বিশেষ করে পাঞ্জাব, সেখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ, সেখানে দাঁড়িয়ে উত্তরাখণ্ড, সেই দুটো জায়গায় কৃষকদের প্রভাব আছে, বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশে জাট অধ্যুষিত এলাকায় প্রচন্ড প্রভাব আছে। পাঞ্জাব, এবার যেটা হলো পাঞ্জাবে, আমরা জানি পাঞ্জাবের লড়াইটা দুই মেরুর লড়াই ছিল, সেখানে লড়াইটা ছিল কংগ্রেসের সঙ্গে সরাসরি আপের, সেখানে বিজেপি কৃষি এই আইনকে কেন্দ্র করে বিজেপি পাঞ্জাবে কোণঠাসা হয়ে গিয়েছিল, বিজেপি পাঞ্জাবে কোনো জায়গাতেই ছিল না। কিন্তু আজকের পর যেখানে অমরিন্দর সিং, আমি আজকে প্রথম টুইটটা করেছে অমরিন্দর সিং, এবং অমরিন্দর সিং সরাসরি কৃষি আইন নিয়েই তার আপত্তি ছিল, সে বিজেপির সঙ্গে জোট বেঁধেই হয়তো এখানে পাঞ্জাবের ভোটে লড়বে, কি পারবে না পারবে সেটা পরের কথা, কিন্তু এই প্রথম বিজেপি বলা যেতে পারে পাঞ্জাবে পা রাখতে পারলো। বিপ্লব, একটা পা রাখার মতো জায়গা পাঞ্জাবে সে হলো, কংগ্রেস এবং আপের বাইরে বিজেপি সেখানে পা রাখলো, সেটা তারপরে ভোটে কি হবে, মানুষের মধ্যে কি হবে, সে তো পরের প্রশ্ন, মানুষ তাকে অ্যাটল গ্রহণ করবে কিনা, প্রচারটা কিভাবে নিয়ে যেতে চাইবে, বিরোধীরা বলবে আজকে রাহুল গান্ধী যেটা বলেছে যে এত এত সাতশো এত কৃষক মারা গেছে তার দায় কে নেবে, সেটা বিজেপি সরকারকে বলবে, বিজেপি তার মতো করে তার উত্তর দেবে, ফলে এটা নিয়ে তো চাপান উত্তর বাড়বে, এবং স্বাভাবিকভাবেই এই আইনটাকে কেন্দ্র করেই কিন্তু এবার ভোট হবে পাঞ্জাবে, কোনো সন্দেহ নেই পুরো এইটাকে। এবার এবার আসি উত্তরপ্রদেশের কথা, উত্তরপ্রদেশে আমরা এবার আমরা দেখি যেটা বললাম পশ্চিম উত্তরপ্রদেশে এই আইনের প্রভাব পড়বে, এবং জাট অধ্যুষিত এলাকায় স্বাভাবিকভাবে এই আইনের প্রভাব পড়বে। বিপ্লব, কিন্তু সেখানেও ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে বিরোধীদের মধ্যে কোনো জোট হয়নি, সেখানে কংগ্রেস সমাজবাদী পার্টি বা বহুজন সমাজ পার্টি সেখানে আলাদাভাবেই লড়ছে, আলাদাভাবে লড়লে যার সুযোগ হয় শাসকেরই সুবিধা হয় সেক্ষেত্রে বিজেপি। এখনো পর্যন্ত যে সমস্ত সমীক্ষার ফল দেখা গেছে সেখানে হ্যাঁ বিজেপির আসন সংখ্যা কমলেও বিজেপি কিন্তু সেখানে এগিয়ে আছে। এবং আর একটা জিনিস বিপ্লব খুব ইন্টারেস্টিং, যে ইন্টারেস্টিং হচ্ছে যে যারা কৃষক আন্দোলন করেছে তার সঙ্গে তো রাজনীতি মিশে ছিল, রাজনীতি বাদ দিয়ে কিছু হয়নি, তার সঙ্গে রাজনীতি ছিল। এবার যেটা প্রধান আমি যেটা উল্লেখ করতে চাইছি সেটা হচ্ছে রাকেশ টিকায়ত, কৃষক নেতা, তিনি কি করবেন বিপ্লব? এবার তিনি কি পলিটিক্যাল পার্টি ফর্ম করবেন, না তিনি সরাসরি অন্য দলের হয়ে তিনি প্রচার করবেন, না বলবেন একে ভোট দাও? ফলে রাকেশ টিকায়ত কি করবে, এটা খুব ইন্টারেস্টিং। আমরা যেটা দেখেছিলাম যে যখন কিছুদিন আগে উত্তরপ্রদেশে গাড়ি চাপা পড়ে মারা গিয়েছিল, তখন সরকার কিন্তু সরাসরি রাকেশ টিকায়তের সঙ্গেই কথা বলে, এবং তারই পৌরহত্য বলা যেতে পারে যে আর কি এরা টাকা পেয়েছিলেন, যাদের ফ্যামিলির লোক টাকা পেয়েছিলেন, অ্যামাউন্টও ঠিক করা হয়েছিল, এবং সেখানে রাজ্য পুলিশের এডিজি রাকেশ টিকায়তের পাশে বসে সিংহ বর্ডারে প্রেস কনফারেন্স করেছিলেন। ফলে রাকেশ টিকায়তকে যে সরকার গুরুত্ব দিচ্ছে, এবং তখন একটা প্রশ্ন কিন্তু উঠেছিল যে রাকেশ টিকায়ত বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফেলেছে, বিপ্লব, যেটা নিয়ে সমালোচনা হয়েছিল যে রাকেশ টিকায়তকে বিজেপির সঙ্গে হাত মেলালো। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাকেশ টিকায়ত যদি একটা দল গঠন করে, সে যদি আবার ক্যান্ডিডেট দাঁড়ে, স্বাভাবিকভাবে বিরোধী ভোটটা আরো ভেঙে যাবে। ফলে রাকেশ টিকায়ত আগামী দিনে কি করবে, তার সমর্থন কোন দিকে থাকবে, বিপ্লব, এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে লাখ টাকার প্রশ্ন। একদম ঠিক, আমরা ঠিক এই জায়গাটাতেই আসছিলাম যে এই এই দীর্ঘ মানে গত কয়েক মাস ধরে যেটা শোনা যাচ্ছিল, বিশেষ করে উত্তরপ্রদেশে ঘটনা, সেই ঘটনার পরে রাকেশ টিকায়তের যে ভূমিকা ছিল, এবং তারপর ধীরে ধীরে যে যেটা শোনা যাচ্ছিল বিশেষ করে পাঞ্জাবের ক্ষেত্রে অমরিন্দর সিং, তিনিও
বিজেপি নেতা বিশেষ করে অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন এবং সেখান থেকে সূত্রে জানা গিয়েছিল যে কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হবে। সেক্ষেত্রে অমরিন্দর সিং নতুন করে হয়তো দল গঠন করবেন বা বিজেপির সঙ্গে যাবেন, এই যে ক্যালকুলেশন পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে, এই ক্যালকুলেশন বিজেপি আগামী দিনে কি করবে বা এই দলগুলো কি করবে সেদিকেই আমরা নজর রাখবো। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ অরূপকে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করব। তার আগে আবারও আপনাদের যদি এই আলোচনা সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।